দেখছি আপনার পেছনে খুবই অসাধারণ একটা ঘর ভাই এটা কি ঘর বানাইছেন আপনারা এই কতটা সুন্দর একদম ঝোল বারান্দা কাঠের ঘর যতই ভিডিও করি এটা একদম ফুল কমপ্লিট হলে আমরা আরেকটা ভিডিও দিব অবশ্যই অবশ্যই আমরা এই ঘরটা ভিতরের অংশটা একটু দেখাই শুরুতেই আপনাদের এই সুন্দর একটা ঘর দেখাবো আচ্ছা আইতেশ একতলা পুরো এই পাশে দেখছি আপনাদের আরো ঘর তৈরি করা এই আরো ঘর আছে মানে তৈরি করা ঘর আছে এটা দেখেন কাঠের কালারগুলো দেখেন এগুলো কোথা থেকে আসে কাঠগুলো এগুলো নাইজেরিয়া থেকে আসে উপরে নিচে পাটাতন শুধু করি বাকি সবই কি লোহা কাঠ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই এই তো ভাই অনেক ভালো আছি তো আপনি নাকি নিজেই এই ঘরগুলো তৈরি করে নিজেই নাকি বিক্রি করেন তো অনেকেই হচ্ছে মিস্ত্রির সন্ধান চায় যে সরাসরি যারা নিজেরা তৈরি করে তাদের কাছ থেকে ঘর নিলে নাকি খুবই একটু কমে নেওয়া যায় আসলে সত্যি হ্যাঁ ভাই এই দেখছেন আমি এখানে কাজ করতেছি আমার বেশি লোকজন খাটাই না আমি রোজই মিস্ত্রিতে কাজ করি পুরো রেডিমেড হুড়াহুড়ি তাড়াহুড়া কোনো কাজ করি না ঠিক আছে এখানে আমি নিজে কাজ করি নিজে তৈরি করি ঘর যেহেতু আপনি কাস্টমারে আমার দুই পয়সা কমে বেচতে পারি আমার অত লাভের দরকার নাই ঠিক আছে দুই পয়সা কমে বেচতে পারি কাস্টমারই নিতে পারে ভালো কাঠ এবং কাজ ভালো করতে করতেছি ঠিক আছে আচ্ছা আচ্ছা ভালো কাজ করতেছি যাতে কাস্টমাররা আমি দিতে পারি ভালো জিনিস দিতে পারি আচ্ছা এখানেও দেখতেছি এই পাশে ঘরের ফ্রেম তৈরি করা আছে না হ্যাঁ এটা একটা বারান্দা ঘর হবে আচ্ছা টালিটিন দিয়ে একটা বারান্দা ঘর হবে এটার দাম পড়বে প্রায় 9 থেকে 9.5 লাখ টাকা আচ্ছা আচ্ছা এগুলো কমপ্লিট হলে আমরা দেখব তারপরে এই পাশে দেখতেছি একটা ডুপ্লেক্স দোতলা বারান্দা সহ একটা ঘর এটাও আমরা দেখব প্রত্যেকটা ঘরে আপনাদের আমরা ঘুরে ঘুরে দেখব দামের আইডিয়া দিব যদি সরাসরি কেউ ভিডিও দেখে আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে আসবে আমাদের ঠিকানা আছে শিকদার এন্টারপ্রাইজ কলাবাগান মুন্সিগঞ্জ আচ্ছা এখানে আসলে তো আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে না এখানে আসলে আমাদের সামনে দোকানের সামনে আসলে শিকদার এন্টারপ্রাইজ আমরা নাম্বার একটা দিয়ে দিব এই নম্বরে যোগাযোগ করলেই তো ইনশাআল্লাহ তাদের সাথে তাদেরকে আপনারা রিসিভ করে নিয়ে আসতে পারবেন অবশ্যই 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 আচ্ছা তো চলেন একে একে প্রত্যেকটা ঘর দেখাই ঘরের দাম সম্পর্কে আসেন আসেন শুরুতেই আপনাদের এই সুন্দর একটা ঘর দেখাবো আচ্ছা আইতেশ একতলা সুন্দর কারুকাজ ডিজাইন আচ্ছা এটা একতলা ঘর না হ্যাঁ এটা একতলা ঘর এটা সুন্দর কারুকাজ আছে সেও সামনে কত ফিট কারণ এখন বন্দর হিসাব আমি বলবো 23 ফিট বাই 12 ফিট আচ্ছা আর বন্দর কত হয় আমরা দুইটা হিসাবে বলি বন্দর হলো আইতেশ আচ্ছা 23 বন্দরের হ্যাঁ হ্যাঁ আইতেশ বড় ঘর হবে এটা বড় ঘর হবে অবশ্যই হবে আচ্ছা কি কি কাঠ টিন আছে এটার মধ্যে এটা আবুল খায়ের স্টাইল আচ্ছা আচ্ছা কাঠ লোহা কাঠ নাইজেরিয়া আচ্ছা আর পাটাতনগুলো শুধু করেই কাঠ পাটাতনগুলো শুধু পাটাতনগুলো করেই কাঠ আচ্ছা আমরা একটু ভিতরের অংশ দেখাই দেখেন হ্যাঁ দেখেন অবশ্যই অংশটা খুবই সুন্দর উপরে নিচে পাটাতন শুধু করেই বাকি সবই কি লোহা কাঠ বাকি সবই লোহা কাঠ আচ্ছা শুধু দুই ছিট পাটাতন ছাড়া সবই লোহা কাঠ এগুলো উপরে আর কি স্টোররুম করা যাবে না হ্যাঁ অবশ্যই অবশ্যই থাকা যাবে মালামাল উপরে মালামাল যত আছে সব রাখা যাবে আচ্ছা পার্টিশন দিয়ে দুইটা রুম হবে পার্টিশন দিয়ে দুইটা রুম হবে হ্যাঁ দেখেন ঘরটা কিন্তু বিশাল বড় একটা ঘর খাম এগুলো কত কত আছে এটি 4 3 4 বাই 3 না আর নিচে সিমেন্টের খুঁটি হইব ভাই না হ্যাঁ সিমেন্টের খুঁটি দেওয়া হয় এই জন্য যে অনেক জায়গায় উলু থাকে উলুতে যত না খায় এই জন্য আমরা সিমেন্টের খুঁটি দিয়ে দিই খুঁটি দিয়ে দিচ্ছেন আচ্ছা ঠিক আছে তো এই ঘরটা যদি ভাই কেউ এভাবে নিতে চায় কত হইলে বিক্রি করবেন দাম তো বেশি হয় কিন্তু আমার বেশি দামের দরকার না আমার 3 লক্ষ 10 হাজার টাকা দিলেই হবে এটা 3 লাখ 10 হাজার টাকা কত বছর গ্যারান্টি দিবেন এগুলো এই সব ঘর ভাই লাইফ গ্যারান্টি একজনের লাইফে কিছু হবে না আপনি তো মিস্ত্রি আপনি তো সত্যি কথা বলবেন অবশ্যই সত্যি কথা বলবো আচ্ছা আচ্ছা আমরা যদি দেখাই এই যে এই কাঠগুলো এগুলো কি লোহা কাঠ এগুলি অরিজিনাল লোহা কাঠ নাইজেরিয়া আচ্ছা দেখেন কাঠের কালারগুলো দেখেন এগুলো কোথা থেকে আসে কাঠগুলো এগুলো নাইজেরিয়া থেকে আসে আচ্ছা মানে আফ্রিকার বিভিন্ন দেশ আফ্রিকার বিভিন্ন জঙ্গলের থেকে বাগানে বনে হয় আচ্ছা আচ্ছা ওকে তাহলে এটার দাম কত বললেন এটার দাম বললাম 3 লক্ষ 10 হাজার টাকা 3 লাখ 10 হাজার টাকা দেখছি আপনার পেছনে খুবই অসাধারণ একটা ঘর ভাই এটা কি ঘর বানাইছেন আপনারা এটা ভাই দোতলা ঘর আচ্ছা এটা বিশাল এটা বিশাল আকারের একটা ঘর ঠিক আছে এটা আপনার 6 শতাংশ জায়গা লাগবে ঘরটা উঠাইতে এই যে এই পাশ দিয়ে রেলিং হবে না এটা কি তিন দিকে হবে না এটা তিন সাইডে রেলিং হবে সামনে দুই সাইড রেলিং হবে উপরে ময়ূর হবে এখনো কাজ কমপ্লিট হয় নাই আরো উপরে কারুকাজ আছে সামনে কারুকাজ আছে এসব শেষ করতে পড়ায় আরো 15-20 দিন লেগে যাবে মানে এটা একদম ফুল কমপ্লিট হলে আমরা আরেকটা ভিডিও দিব অবশ্যই অবশ্যই আমরা এই ঘরটা ভিতরের অংশটা একটু দেখাই দেই চলেন এত সুন্দর একটা ঘর মানে ভিতরে না দেখলে কিন্তু বোঝা যাবে না এটা কি কি কাঠ দিবেন ভাই এটা ভাই অলোয়া সম্পূর্ণ লোহা নাইজেরিয়া লোহা কাঠ সম্পূর্ণ আচ্ছা আমরা একটু ভিতরে যাই তার আগে আমরা একটু কাঠগুলো দেখাই দেখেন একদম সলিড লোহা কাঠ হবে ভাই না দা অরিজিনাল লোহা কাঠ হবে এখানে নকশা আছে না জায়গা জায়গা এই যে সামনের বেড়াটা পুরো কারুকাজ আছে ডিজাইন নকশা মানে এই ধরনের ঘর বানাইতে অনেক সময় লাগে না প্রচুর সময় লাগে এই ঘরটার ভিতরে অংশে ঢুকলাম ভাই এটা বারান্দা না এটা বারান্দা হ্যাঁ
দেখেন বারান্দা কত ফিট আছে? এটা বারান্দাটা আপনার 8 ফিট আছে। আচ্ছা আর উপরে যেটা একটা খাট ফিটিং হয় ঠিক আছে এই এই জন্য আমরা বারান্দাটা বড় করছি। আচ্ছা উপরে টালিটিন দিবেন? উপরে টালিটিন। দেখেন টালিটিনের ঘর খুব সুন্দর ঘরটা কিন্তু হবো। আর কাঠ তো সবই লোহা কাঠ না? হ্যাঁ হ্যাঁ পাড়াতন সহ লোহা কাঠ। কত কত আছে ভাই? 4x4। 4x4 উবির কাঠ? উবির কাঠগুলো দেখতেছেন এগুলো 5x5। 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 আচ্ছা আচ্ছা চলেন আমরা একটু ভিতরের অংশ যাই। দেখেন মানে বিশাল বড় একটা ঘর হইব ভাই। আমরা যদি ভিতরের অংশ যাই দেখেন একদম উপরে নিচে সম্পূর্ণ লোহা কাঠ ভাই। সম্পূর্ণ লোহা কাঠ, পাড়াতন, নিচের পাড়াতন, উপরের পাড়াতন, এরপর উপরের পাড়াতন সব লোহা কাঠ। উচ্চতা অনেক আছে না? উচ্চতা হাই অনেক, প্রচুর অনেক। আচ্ছা অনেক উচ্চতা আছে, আমরা যদি একটু দেখাই 23 ফিট, নিচে থেকে 23 ফিট উচ্চতা। আর এখানে কি উপরে ওঠার সিঁড়ি হবে না? হ্যাঁ এখানে একটা ভাঙা সিঁড়ি হবে, ডিজাইন দেওয়া ডুপ্লেক্স সিঁড়ি হবে। হ্যাঁ ডুপ্লেক্স সিঁড়ি। আচ্ছা ডুপ্লেক্স সিঁড়ি হবে, রেলিং দেওয়া সুন্দর কারুকাজ করা। বাথরুম রান্নাঘর কোন দিক দিয়ে করা যাবে এইসব ঘরে? সাজেস্ট করতে চাইলে এক সাইডে বারান্দার এক যে কোনো এক সাইডে করা যাবে, নাই তোমার সিঁড়ি কোটার এই সাইডে করা যাবে। এই দরজা দিয়ে করা যাবে? অবশ্যই। আচ্ছা আচ্ছা বা যে কোনো এই দিক দিয়েও করা যায় না? হ্যাঁ যে কোনো এক সাইডে আপনার এটা যা যা জায়গার সুবিধা মতো, জায়গার সুবিধা মতো, প্লেস মতো। আচ্ছা দেখেন আর পার্টিশন দিলে তো দিতে পারবে দুইটা? অবশ্যই পার্টিশন হবে। আচ্ছা এটা পার্টি যদি চাই তাহলে দিতে পারবে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা যদিও সিঁড়ি নাই তারপর আমরা উপরের অংশটা একটু দেখাই, উপরে উঠা যাবে? হ্যাঁ অবশ্যই ভাই, একটু কষ্ট করে উঠতে হবে, সিঁড়ি তো দেই নাই, সিঁড়ির কাজ চলতেছে, নকশায় কাজ চলতেছে। আমরা একটু উপরে উঠি চলেন। এটা আমরা উপরে অংশ উঠলাম, যদিও কাজ এখনো কমপ্লিট হয় নাই। দেখেন উপরে এতগুলি জানালা ভাই, প্রচুর জানালা, এটা হাওয়া বাতাস খাওয়ার জন্য তো না? আচ্ছা আচ্ছা হাওয়া বাতাস খাওয়ার জন্য, আলোর জন্য। আচ্ছা আর এর উপরে আবার স্টোরুম করা যাবে? হ্যাঁ অবশ্যই, এটার উপরে অনেক হাইট আছে, এখনো হাইট আছে, মানে আড়াই তলার মতো হবে? এটা আড়াই তলাই, আড়াই তলাই। আচ্ছা তো চলেন আমরা হচ্ছে এটার মেন অংশ বারান্দাটা দেখাই। দেখেন বারান্দাটা দেখেন অনেক সুন্দর ডিজাইন আছে। এই হচ্ছে এটা তিন সাইডে বারান্দা ভাই না? হ্যাঁ তিন সাইডে ঝুল বারান্দা, তিন সাইডে। আচ্ছা এই সাইডে বারান্দা আবার যদি আমরা একটু দেখাই, তিন সাইডে বারান্দা দেখেন কতটা সুন্দর, একদম ঝুল বারান্দা কাঠের ঘর, যতই ভিডিও করি ততই কিন্তু দেখতে ভালো লাগে। আর উপরে টালিটিন ভাই না? হ্যাঁ উপরে টালিটিন, উপরে আবুল খায়ের স্টাইল টালিটিন। এই পাশেও বারান্দা? এই পাশেও বারান্দা। আচ্ছা দেখেন খুব সুন্দর একটা ঘর হবে, মজবুত। আর এই রেলিংগুলো কি কাঠ হবে ভাই? এই রেলিংগুলো লোহা কাঠ, সম্পূর্ণ লোহা কাঠ, এগুলো লোহা কাঠ। আর এর ভিতরে লোহা কাঠ ছাড়া কোনো কাঠ নাই, বাজে কোনো কাঠ নাই, এক টুকরা টুকরাও নাই। সম্পূর্ণ ঘরটা কত ফিট ভাই, কত ফিট আছে? এই ঘরটা ভাই এদিকে আছে আপনার 32 ফিট, আর পাশে আছে ব্যালকনি সহ, সামনে একটা ব্যালকনি হবে, ব্যালকনি সহ আছে আপনার 21-23 ফিট। আচ্ছা আচ্ছা অনেক বড় ঘর হবে, আর বিশাল, আপনার 6 শতাংশ জায়গা লাগবে ঘরটা উঠাইতে। উপরে নিচে কয়টা রুম হবে? উপরে নিচে রুম বারান্দা সহ 6টা রুম হবে, 6টা রুম হবে। আচ্ছা এই ঘরটায় সম্পূর্ণ লোহা কাঠ না? একবারে সম্পূর্ণ লোহা কাঠ। এখন কথা হচ্ছে ভাই এই ঘরটা কত হইলে বিক্রি করবেন? এই ঘরটা ভাই যেই খরচ, মিস্ত্রির যে দাম, এক একটা মিস্ত্রির রোজ পরে খাওয়া দাওয়া সহ 1200 টাকা। আচ্ছা আচ্ছা মালের দাম বেড়ে গেছে, প্রচুর দাম বেড়ে গেছে। আগে তো ব্যস্তাম এইসব ঘর 21-20 লাখে বেচলাম, এখন মনে করেন 22-23 লাখ টাকার নিচে আর হয় না এই ঘর। আচ্ছা তারপর এখন এটার প্রাইস দিছি আমি 22 লাখ টাকা প্রাইস দিছি। 22 লাখ টাকা, 22 লাখ টাকা প্রাইস দিছি সম্পূর্ণ লোহা কাঠের। লোহা কাঠের কেপি কত এখন? এখন লোহা কাঠের কেপি হলো আপনার 2500 টাকা নাইজেরিয়া। বাড়ির মিস্ত্রি যদি ঘর উড়ায়, এই ঘর উড়াইতে কমর বক মিস্ত্রি মজুরি বেশি দেবে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা বেশি নিয়ে যাবো মিস্ত্রিতে। প্রায় দেখা যাচ্ছে 25 লাখ টাকার উপরে পড়ে যাবো যদি মিস্ত্রি নিয়ে, মিস্ত্রি দিয়ে যদি উড়ায়, যদি বাড়িতে উড়ায় এই ঘর 25 লাখ টাকা পড়বো। আচ্ছা তো এখন কথা হচ্ছে ভাই যদি কেউ নিতে চায় সরাসরি হলে একদম 22 লাখই রাখবেন নাকি না এর একটু শর্টকাট করবেন? দেখা গেছে 22 লাখ টাকা আমি দাম চাচ্ছি, যদি কেউ আসে পছন্দ হয়, যদি বলে যে ভাই কিছু কম হলো তো ওটা বিক্রি করতে হবে। 22 লাখ টাকা আমি দাম চাইছি, এখন কিছু কম হলো এটা বিক্রি করতে হবে, অনার করবেন না? অবশ্যই অবশ্যই সাপেক্ষে। আচ্ছা তো ভিউয়ার্স অনেকে হচ্ছে এটার দাম শুনে অনেকের চোখ কপাল উঠতে পারে, কিন্তু যারা লোহা কাঠ সম্পর্কে জানেন, যারা এই ধরনের কাঠের ঘর তোলেন বা কাঠের দাম সম্পর্কে জানেন, তারা কিন্তু বুঝতে পারবেন যে এই ধরনের একটা ঘর বানাইতে কত পরিশ্রম, কত টাকার কাঠ ও টিন লাগে। তো ঠিক আছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমরা আরো কিছু ঘর দেখাই চলেন। তারপরে এই পাশে দেখছি আপনাদের আরো ঘর তৈরি করা, আরো ঘর আছে, আমাদের তৈরি করা ঘর আছে। এটা কি ঘর? এটা হলো কাঠের ঘর। হ্যাঁ উপরে নিচে 2 সিট করে কাঠের পাড়াতন, আর এই যা আছে বাদ বাকি সব লোহা কাঠের ঘর। এটা দেড়তলা ঘর? এটা দেড়তলা, ফুল দেড়তলা। আচ্ছা আচ্ছা এটা উপরে থাকা যাবে, নিচে থাকা যাবে, 4টা রুম হবে উপরে নিচে, 4টা রুম হবে? হ্যাঁ উপরে নিচে 4টা রুম হবে, নিচে নিচে 2টা, উপরে 2টা। আচ্ছা এগুলো উচ্চতা কেমন আছে? এটা উচ্চতা আছে আপনার হলো এখান থেকে উচ্চতা আছে আপনার 16 ফিট নিচ থেকে। হ্যাঁ নিচ থেকে 16 ফিট। আচ্ছা নিচে সিমেন্টের খাম হবে না? নিচে সিমেন্টের খাম হবে। একটু ভিতরের অংশ দেখাই দিই, দেখেন দেখেন এখনো কমপ্লিট হয় নাই কাজ,
কাজের অনেক চাপ তো প্রচুর চাপ এটা লোহা কাট এটাও লোহা কাট আরেকটা জিনিস দেখেন ভাই এই যে আমাদের কাঠগুলো দেখেন কত সারি আর কত থিকনেস মোটা দেখেন কাঠগুলো দেখেন একটা কাঠের ভিতরেও কিন্তু ডিফারেন্স আছে অনেক একটা ঘর একই প্রাইসে বেচা যায় 3 লাখও বেচা যায় আমার ওই ঘরটা 4 লাখ 4.5 লাখ টাকাও দেওয়া যায় না কাঠের ভিতরেও এটা নির্ভর করে আচ্ছা এই ঘরে যদি ভাই ইউ কালেক্টর কাঠ দিয়ে নিতো কত পড়তো দাম এবার যদি শুধু ইউ কালেক্টর দেনে 2,20,000 টাকা করে বেচা যাবে মাত্র 2,20,000 টাকা মাত্র 2,20,000 টাকা এই ঘরগুলো যদি কেউ কম বাজেটে চায় যে আমার এত বাজেট নাই আমি একটু কমে চাই সর্বনিম্ন কতর মধ্যে দেওয়া যাবে যদি ইউ কালেক্টর মিক্স কাট দিয়ে নেয় ভাই ইউ কালেক্টর মিক্স কাট যদি করে তাহলে সামনে এক সাইড রেলিং দিয়া সামনে ঝুল এক সাইড হবে ঝুল হ্যাঁ আচ্ছা আচ্ছা নিচে টপ হবে সামনে এক সাইড রেলিং হবে এটা 9 লাখ টাকা হলে দেওয়া যাবে আর থেকে 9 লাখ টাকা আচ্ছা তার মানে হচ্ছে টাকার উপরে কাঠের উপরে হলো সবকিছু যেমন গুড় তেমন মিষ্টি হ্যাঁ আপনি যত টাকা হবে তত এটা উন্নত মানের জিনিস হবে টাকা কম জিনিসও একটু ই হবে বুঝতে পারছি আচ্ছা আচ্ছা তো ভাই এছাড়া আপনারা কি কি ঘর ঘর তৈরি করেন আমরা এছাড়া ওই যে সিঙ্গেল ঘর আছে আই-21 আই-23 আই-18 এগুলো আমরা তৈরি করি তার মানে কাঠের জগতের যত কিছু প্রয়োজন সব ধরনের ঘর মসজিদ মাদ্রাসা কটেজ এগুলো সবই আপনাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারবে অবশ্যই সবই অর্ডার দিয়ে নিতে পারবে মানে কাঠিনের জগতে যত কিছু লাগে সবই অর্ডার দিয়ে নিতে পারবে হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা তো ঠিক আছে স্ক্রিনে আপনার মোবাইল নাম্বার এবং ঠিকানা দিয়ে দিলাম চাইলে যোগাযোগ করে ইনশাআল্লাহ নিতে পারবে না অবশ্যই অবশ্যই ঠিক আছে